পারফিউম অর্থাৎ সুগন্ধি। সুগন্ধি হলো এমন একটা জিনিস যেটা আমাদের মুড, আমাদের মানসিকতার ক্ষণিকের জন্য হলেও পরিবর্তন করে দিতে পারে। আজকে আমরা যে মুভিটা নিয়ে কথা বলবো সেই মুভিটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার ড্রামা মুভি, আর এটা ফ্যান্টাসি মুভিও বলা যেতে পারে। এই সিনেমার IMDb-তে রেটিং রয়েছে 7.5/10, যাকে রোটেন টমেটোতে 55% ফ্রেশ দেখানো হয়েছে, আর মেটাক্রিটিকেও 55% লোক এটাকে পছন্দ করেছে। তো হ্যালো ফ্রেন্ডস, আমিও তোমরা দেখছো ওর গপ্প, আর ওর গপ্পের পক্ষ থেকে আজকের পেশকাশ পারফিউম, দ্য স্টোরি অফ এ মার্ডারার। তো সিনেমার শুরুতে দেখানো হয় কারাগারে বন্দি জন ব্যাপটিস্তাকে, যাকে কারাগারে বন্দি রাখা রয়েছে এবং তার হাতে পায়ে শিকল দিয়ে বাঁধা রয়েছে, আর এখন কিছু সৈন্য এসে তাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যায়, যেখানে দেখানো হয় পুরো সাম্রাজ্যের লোক এসে হাজির হয়েছে এবং জনকে দেখেই তাকে মার্ডারার মার্ডারার বলে ডাকছে। আর এই ক্রাউডের মাঝখানেই তার অন্যায়ের রায় ঘোষণা হয়। সেখানে তার অন্যায়ের রায়ে বলা হয় যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে ফাঁসিতে ঝুলিয়ে, কিন্তু তার এই শাস্তি যেমন তেমন ছিল না। তাকে ফাঁসিতে ঝোলানোর আগে তার শরীরের সমস্ত হাড়গুলো ভেঙে দেওয়া হবে এবং তারপর তাকে ফাঁসিতে ঝোলানো হবে। তো এই জনকে এত কঠোর শাস্তি দেওয়ার কারণটা কি সেটা জানার জন্য আমাদেরকে নিয়ে যাওয়া হয় ফ্ল্যাশব্যাকে। তো ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখানো হয় প্যারিসের সবচেয়ে নোংরা জায়গা যে রয়েছে সেখানকার মাঝবাজার, সেই মাঝবাজারের একটা মহিলা প্রেগনেন্ট থাকে, আর সেই মাঝবাজারেই জনের জন্ম দেয়। এর আগেও এই মহিলা কয়েকজনকে জন্ম দিয়েছে, কিন্তু তাদের মধ্যে কয়েকজন বিকলাঙ্গ হয়েছে এবং কয়েকজন মৃত অবস্থায় জন্ম নিয়েছে, আর তাই জন্যই তাদেরকে নদীতে সেই মহিলা ভাসিয়ে দিয়েছে। আর এখন জন জন্ম নেওয়ার সাথে সাথেও সে অজ্ঞান অবস্থায় জন্ম নিয়েছে। সেই মহিলা জনকেও ভাসিয়ে দেওয়ার প্ল্যান করে, কিন্তু জন কোনো সাধারণ মানুষ ছিল না। সে জন্ম নিয়েছিল পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নাক নিয়ে, যার ঘ্রাণ করার ক্ষমতা সবচেয়ে বেশি। আর সে কিছুক্ষণ পরে কান্না করে ওঠে এবং তার মা যখন সেখান থেকে পালিয়ে যেতে চায় তখন তাকে বাচ্চা ফেলে রেখে যাওয়ার অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। আর এরপর জনকে নিয়ে যাওয়া হয় একটা অনাথ আশ্রমে, আর এরপর দেখানো হয় জনের বয়স 5 বছর হয়ে গেছে। 5 বছর বয়স পর্যন্ত জন কোনো কথা বলতে পারে না। তার এই বয়সের বাকি বাচ্চারা যখন চারিদিকে ছোটাছুটি খেলা করতে থাকে, জন তখন সে নতুন নতুন জিনিসের ঘ্রাণ নিতেই ব্যস্ত। সে সব কিছুর ঘ্রাণ অনুভব করতে থাকে, চিনতে থাকে, আর সে এতটাই ঘ্রাণ অনুভব করতে পারে যে তার দিকে যদি কিছু দিয়ে ছুঁড়ে দেওয়া হয় সেটা বুঝে যায়। আর এরপর জনকে সেই কেয়ারটেকার একটা চামড়া কোম্পানির মালিকের কাছে বিক্রি করে দেয়। আর এরপর জন সেই চামড়া কোম্পানিতে কাজ করতে থাকে। জন সেখানে কাজ করতে করতে যখন বড় হয়ে যায় তখন সেই চামড়া কোম্পানির মালিক তাকে নিয়ে শহরে যায় চামড়া ডেলিভার করার জন্য। আর এখনই প্রথম জন এই প্যারিস শহরে এসেছে, আর সে প্যারিস শহরে এসে অনেক নতুন নতুন ঘ্রাণ অনুভব করতে থাকে। সে যেখানে ছিল এতদিন পর্যন্ত সেখানে শুধু নোংরা, চামড়া, আবর্জনা, এইসবের ঘ্রাণ পেয়েছে। আর এই প্যারিস শহরে এসে সে অনেক রকমের সুগন্ধির ঘ্রাণ নিচ্ছে, আর এই সুগন্ধির ঘ্রাণ নিতে নিতেই সে পৌঁছে যায় প্যারিস শহরের একটা সুগন্ধির দোকানে। আর সেই সুগন্ধির দোকানেই দেখানো হয় তখনকার প্যারিসের সর্বশ্রেষ্ঠ পারফিউমকে, যার নাম আমোর অ্যান্ড সাইকি। আর সেখান থেকেই জন একটা অদ্ভুত ধরনের স্মেল পায়, আর সেই স্মেলের পিছু করতে করতে যখন সে আসে তখন সে দেখতে পায় যে এই স্মেলটা আসছে আসলে একটা ফল বিক্রেতা মহিলার শরীর থেকে। সেই মহিলার পিছু পিছু যায়, আর যখন সে মহিলা জনকে দেখে নেয় তখন সেই মহিলা জনকে দুটো ফল অফার করে, কিন্তু জন সেই ফল না নিয়ে তার হাত ধরে তার হাতের ঘ্রাণ নিতে থাকে। আর সেই মহিলা খুব ভয় পেয়ে যায়, সেই মহিলা তার কাছ থেকে দৌড়ে চলে আসে। জন সেই মহিলাকে হারিয়ে ফেলে এবং সে বিচলিত হয়ে যায়। সেই মহিলার ঘ্রাণ এত সুন্দরভাবে পেয়েছে যে এই ঘ্রাণকে সে কোনোভাবেই ভুলতে পারবে না। জন সেই মহিলার ঘ্রাণ শুকতে শুকতে সেই মহিলাকে খুঁজে পায় এবং তারপর আবার গিয়ে সেই মহিলার ঘ্রাণ নিতে থাকে। সেই মহিলা যখন ভয় পেয়ে চিৎকার করতে থাকে তখন জন তার মুখ চেপে ধরে, আর এর ফলে জনের অজান্তেই সেই মহিলা দম আটকে মারা যায়। কিন্তু জনের মধ্যে সেই মহিলা মরার কোনো রকম গিল্ট বা কোনো রকমের দুঃখ প্রকাশ পায় না। সে শুধু সেই স্মেলটা নিতেই ব্যস্ত, তার কাছে যেন সেই স্মেলটাই সব কিছু। আর এরপর সেই মৃত মহিলার শরীর থেকেই জন তার স্মেল নিতে থাকে, কিন্তু সেই মহিলার গায়ের গন্ধটা কিছুক্ষণের মধ্যেই চলে যায়। আর জন পাগলের মতো সেই স্মেল খুঁজতে থাকে, কিন্তু সেই স্মেল সে আর কোনো দিনও পাবে না।
এরপর দেখানো হয় প্যারিস শহরের একজন নামি দামি পারফিউমারকে, যার নাম বালদিনি। বালদিনি এক সময়ে এই প্যারিস শহরের শ্রেষ্ঠ পারফিউম তৈরি করত, কিন্তু আজকাল তার পারফিউম আর কেউ নিতে চায় না। তার পারফিউমগুলো পুরনো ধাঁচের হয়ে গেছে আর তাই জন্যই তার ওয়ার্কশপ পুরো খালি থাকে। সে নতুন যে পারফিউমটা এসেছে আমর অ্যান্ড সাইকি, তার ফর্মুলা খোঁজার চেষ্টা করছে অনেক দিন থেকে, কিন্তু কোনোভাবে সে সেই ফর্মুলা বের করতে পারছে না। আর তখনই সেখানে জন আসে চামড়া ডেলিভার করার জন্য। আর বালদিনির গায়ে লেগে থাকা আমর অ্যান্ড সাইকির পারফিউমের ঘ্রাণ নিয়ে জন বলে, আমি আপনাকে এই পারফিউম তৈরি করে দিতে পারি। জন বালদিনিকে বলে, প্যারিস শহরের শ্রেষ্ঠ নাক রয়েছে আমার। বালদিনি তার কথা বিশ্বাসই করতে চায় না। আর এরপর জন যখন তাকে একদম আমর অ্যান্ড সাইকির মতোই পারফিউম তৈরি করে দেয়, তখন বালদিনি অবাক হয়ে যায়। আর এরপর জন তার থেকেও ভালো পারফিউম তৈরি করে দেয়, আর বালদিনি সেই পারফিউমের স্মেল পেয়ে সে যেন স্বর্গের অনুভূতিতে হারিয়ে যায়। এরপর বালদিনি জনকে তার মালিকের কাছ থেকে কিনে নেয়। এইখানে দেখানো হয় যে জন সেই মালিককে ছেড়ে যাওয়ার সাথে সাথেই সেই মালিকের মৃত্যু হয়ে যায়। ঠিক এমনভাবেই সেই অনাথাশ্রমের কেয়ারটেকারেরও মৃত্যু হয়ে গেছিল যখন সেই কেয়ারটেকার জনকে এই মালিকের কাছে বিক্রি করে দিয়েছিল। অর্থাৎ জন যখন কোনো লোকের সাথে থাকে তখন তার অনেক লাভ হতে থাকে, আর যখনই জন তাকে ছেড়ে চলে যায় তখনই সেই লোকটা কোনো না কোনোভাবে মারা যায়। আর এখন জন বালদিনির সাথে রয়েছে। জন বালদিনিকে অনেক পারফিউম তৈরি করে দেয়, আর এর ফলে বালদিনির দোকানে প্রচুর কাস্টমার আসতে থাকে। আর এরপর বালদিনি জনকে পারফিউম সম্পর্কে বিভিন্ন বিষয় বলতে থাকে। বালদিনি তাকে বলে যে একটা পারফিউমের মধ্যে তিনটে কর্ড থাকে, আর সেই তিনটে কর্ডের মধ্যে মোট ১২টা নোট থাকে। যেমন একটা দেয়াল যদি কোনো পারফিউম হয় তাহলে তার প্রত্যেকটা ইট হলো তার এক একটা কর্ড। আর বালদিনি তাকে বলে যে আর আজ পর্যন্ত এই ১২টা নোটই তৈরি হয়েছে। আর এরপর বালদিনি তাকে এটাও বলে যে কথায় আছে, যদি কেউ এই ১২টা নোটের বাইরে ১৩ নম্বর নোটটা তৈরি করতে পারে তাহলে সেই পারফিউমটাই হবে আজ পর্যন্ত পৃথিবীতে তৈরি হওয়া শ্রেষ্ঠ পারফিউম। সেই পারফিউমের স্মেল পেয়ে সবাই মুগ্ধ হয়ে যাবে, সবাই পৃথিবীতেই স্বর্গসুখ অনুভব করবে। আর জন তার এই সমস্ত কথাগুলো মন দিয়ে শুনতে থাকে। এরপর জন বালদিনিকে বলে যে আমাকে পারফিউম সংরক্ষণ করার পদ্ধতি শেখাও, আমি কোনো জিনিস থেকে তার স্মেল তার ঘ্রাণ যেন সংরক্ষণ করে রাখতে পারি। আর এরপর বালদিনি ১০,০০০ গোলাপ ফুল নিয়ে আসে, সেগুলিকে একটা হাঁড়িতে সেদ্ধ করে তার বাষ্পগুলোকে ঘনীভূত করে গোলাপের থেকে স্মেল সংরক্ষণ করা জনকে শিখিয়ে দেয়। আর এরপরে একদিন মাঝরাতে বালদিনি জনের কান্না শুনে উঠে পড়ে। সে যখন জনের কাছে আসে তখন সে দেখতে পায় জন লোহা নিকেল তামা এইসবের স্মেল সংরক্ষণ করার চেষ্টা করছে। বালদিনি তাকে বলে, তুমি এইসব জিনিসের স্মেল সংরক্ষণ কী করে করবে? আর এই কথা বলতে বলতেই বালদিনি দেখতে পায় জন তার বিড়ালকেও এই হাঁড়িতে দিয়ে সেদ্ধ করছে। বালদিনি তখন রেগে যায় এবং জনকে বলে, তুমি কোনো প্রাণীর কাছ থেকে তার স্মেল সংরক্ষণ করতে পারো না। আর এই কথা শুনেই জন অজ্ঞান হয়ে যায়। আর এরপর জন অসুস্থ হয়ে পড়ে, কারণ সে যখন সেই ফল বিক্রেতার স্মেল পেয়েছিল তখন সেটাতে সে মুগ্ধ হয়ে গেছিল, কিন্তু সেই মেয়েটা মারা যাওয়ার সাথে সাথে তার সেই মনোমুগ্ধকর স্মেলটাও চলে যায়। আর তারপরের থেকেই জনের একটাই লক্ষ্য ছিল, সে কোনো কিছুর স্মেল সংরক্ষণ করে রাখবে। কিন্তু বালদিনি যখন তাকে বলে যে সে কোনো প্রাণীর স্মেলই সংরক্ষণ করতে পারবে না, তখন জন হতাশ হয়ে যায় এবং অসুস্থ হয়ে পড়ে। আর এরপর বালদিনি তাকে বলে আরেকটা পদ্ধতি আছে যেটার সাহায্যে সে কোনো প্রাণীর স্মেল সংরক্ষণ করে রাখতে পারবে, আর সেই পদ্ধতিটা বালদিনি জানে না। এটা জানতে হলে জনকে গ্রাস শহরে যেতে হবে। আর এরপর জন বালদিনিকে ১০০টার চেয়েও বেশি পারফিউমের ফর্মুলা দিয়ে দেয়। আর এই খুশিতে বালদিনি জনকে গ্রাস শহরে যেতে দেয় এবং তাকে একটা সুপারিশ পত্রও দেয় যাতে লেখা থাকে জনকে পারফিউম তৈরির কাজ শেখাতে এবং কাজে রাখতে। এরপর জন সেখান থেকে বেরিয়ে যায়। মিনওয়াইল দেখানো হয় যে বালদিনি এখন খুব খুশি, কিন্তু জন তাকে ছেড়ে যাবার জন্য সেই রাতেই তার মৃত্যু হয়ে যায়। আর এখন জন পুরোপুরি মুক্ত, সে কারো গোলাম নয়, সে এখন স্বাধীনতার স্মেলও অনুভব করতে পারে। আর এরপর জন গ্রাস শহরের দিকে রওনা দিলে মাঝপথে একটা গুহাতে সে কিছুদিন কাটায়। আর কিছুদিন পরে স্বপ্নে জন সেই ফল বিক্রেতাকে দেখতে পায় এবং জন স্বপ্নে দেখতে পায় যে সে ফল বিক্রেতার সামনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও ফল বিক্রেতা তাকে দেখতে পাচ্ছে না। জনের ঘুম ভেঙে যায়। জন ঘুম থেকে উঠে নিজের গায়ের গন্ধ নেওয়ার চেষ্টা করে, আর তখনই জন এটা জানতে পারে
যে পুরো পৃথিবীতে যার কাছে সবচেয়ে বেশি ঘ্রাণ গ্রহণ করার ক্ষমতা রয়েছে তার নিজেরই কোনো ঘ্রাণ নেই, তার নিজেরই কোনো স্মেল নেই। আর এরপর জন কান্না করতে থাকে এবং সে বুঝতে থাকে যে কেন সেই ফল বিক্রেতা স্বপ্নে তাকে অনুভব করতে পারেনি। আর এরপর জন হতাশ হয়ে গ্রাস শহরের দিকে রওনা দেয়। আর তখনই জনের নাকে একটা বিশেষ সুগন্ধি আসে, আর এখন জন সেই সুগন্ধি পেয়ে মুগ্ধ হয়ে যায়। যেই সুগন্ধিটা ছিল লরা নামের এক মেয়ের, যেমন সুগন্ধি সে প্যারিস শহরে সেই ফল বিক্রেতা মহিলার গায়ের থেকে পেয়েছিল। জন সেই সুগন্ধির পিছু করতে থাকে এবং সেই সুগন্ধির পিছু করতে করতে সে তার বাড়িতে পর্যন্ত গিয়ে পৌঁছায়। সে যেই বাড়িতে গিয়ে পৌঁছায় সেই বাড়িটা হলো গ্রাস শহরের এক বৃত্তশালী লোক যার নাম অ্যান্টনি রিচিস তার। আর জন যে স্মেলটা পেয়েছিল সেই স্মেলটা ছিল অ্যান্টনি রিচিসের মেয়ে লরার। এরপর জন ম্যাডাম আর্নুলফির কাছে যায় কাজের জন্য, আর আর্নুলফি তাকে কাজে রেখেও দেয়। জন খুব মনোযোগ দিয়ে সেই পারফিউম তৈরি করার কাজ শিখতে থাকে, আর সেখানে জন স্মেল সংগ্রহ করার কয়েকটা পদ্ধতি শিখতে পায়। আর এরপরে গ্রাস শহরের এক সুন্দর মহিলা যার স্মেল খুব সুন্দর ছিল তাকে জন মেরে ফেলে। মেরে ফেলার পর সে তার পারফিউম তৈরির কারখানায় এসে সেই মেয়ের মৃতদেহকে ভিজিয়ে রাখে তার সুগন্ধি পাওয়ার জন্য। কিন্তু জন এইভাবে সেই মেয়ের দেহ থেকে তার স্মেল বা সুগন্ধি সংগ্রহ করতে পারে না, আর এতে জন হতাশ হয়ে যায়। আর এরপর জন পতিতালয়ে যায়। সেখানে গিয়ে সে এক পতিতা নারীকে টাকা দেয় তার সাথে রাত্রি কাটানোর জন্য। আর জন যখন সেই পতিতাকে নিয়ে পতিতার ঘরে যায় তখন জন সেই পতিতার গায়ে পশুর চর্বি লাগাতে থাকে। সেই পতিতা জনের এই আচার আচরণ দেখে ঘাবড়ে যায়, কারণ তার কাছে আজ পর্যন্ত যত লোকই এসেছে তারা সবাই বিভিন্ন অদ্ভুত অদ্ভুত ধরনের কাজ করলেও তাদের উদ্দেশ্য একটাই ছিল, সেই পতিতার সাথে সেক্স করা। কিন্তু জন এরকম নয়, জন সেই পতিতার গায়ে চর্বি লাগাতেই থাকে, কিন্তু তখনই সেই পতিতা ভয়ে তাকে মানা করে দেয় এবং জন সেই পতিতাকে একটা শক্ত দণ্ড দিয়ে আঘাত করে মেরে ফেলে। আর এরপর তার পোশাক খুলে নিয়ে তার সারা গায়ে সেই পশুর চর্বিযুক্ত চামড়া দিয়ে ঢেকে দেয়। এর কিছুক্ষণ পর জন সেই পতিতার দেহ থেকে সেই পশুর চর্বিগুলোকে চেঁচে নেয়। চেঁচে নিয়ে সেই পশুর চর্বিগুলোকে সেদ্ধ করে তার বাষ্পকে ঘনীভূত করে প্রথম সে কোনো নারী দেহের স্মেল সংগ্রহ করতে পারে। আর এরপর জন একটা কাঠের বাক্সে 13টা কাঁচের বোতলের সেট তৈরি করে, কারণ সে বালদিনের কাছ থেকে জেনেছিল 12টা নোটের বাইরে যে 13 নম্বর নোটটা তৈরি করতে পারবে তার পারফিউমই হবে সর্বশ্রেষ্ঠ, আর সেই পারফিউম এই পৃথিবীতেই স্বর্গের সুখ অনুভব করাবে। আর এর জন্য জনের 13টা মেয়ের প্রয়োজন, যার মধ্যে একজনকে মেরে তার পারফিউম জন পেয়ে গেছে। আর এই 13 নম্বরের সর্বশেষ যে বোতলটা রয়েছে সেই বোতলটা সে বাঁচিয়ে রাখে লরার জন্য। আর এরপর লরার বাড়িতে তার বার্থডে সেলিব্রেশন হয়, আর সেই বাড়ি থেকেই জন টুইন্সকে তুলে নিয়ে আসে এবং সেই দুই মেয়ের চুলগুলোকে কেটে নেয়, কেটে নিয়ে তাদের দেহ থেকে এবং চুল থেকে তার সুগন্ধি সংগ্রহ করে এবং সংগ্রহ করার পর দুটো বোতলে সেই পারফিউম রেখে দেয়। আর এরপরেই একের পর এক সেই গ্রাস শহরে সুন্দর মহিলাদের মৃতদেহ খুঁজে পাওয়া যায় যাদের মাথার চুলকে কেটে নেওয়া হয়েছে এবং নগ্ন অবস্থায় ফেলে রাখা হয়েছে। আর গ্রাস শহরে সবাই ঘাবড়ে যায়। গ্রাস শহরের প্রশাসন একটা মিটিং করে এবং সেই মিটিংয়ে পুরো গ্রাস শহরে কারফিউ জারি করে দেওয়া হয় এবং সবাই তাদের বাড়ির মহিলাদেরকে আটকে রাখে। কিন্তু এর ফলেও সেই মৃত্যু কমে না, জন একের পর এক মেয়েকে মারতেই থাকে এবং তাদের থেকে তাদের স্মেল বা সুগন্ধিকে সংগ্রহ করে তার সেই কাঁচের বোতলের সেটে রাখতে থাকে। আর এমন করতে করতে তার 12টা বোতল তৈরি হয়ে যায়, আর এখন শুধুমাত্র 13 নম্বর বোতলের পারফিউমটা বাকি রয়েছে, আর যেটা সে অ্যান্টনি রিচিসের মেয়ে লরার কাছ থেকে নেবে। এরপর গ্রাস শহরের চার্চে একটা মিটিং বসে, আর সেখানে তারা বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করতে থাকে যে কিভাবে এই খুনিকে ধরা যাবে। কিন্তু তখনই সেখানে একজন ছুটতে ছুটতে আসে একটা চিঠি নিয়ে এবং সে সবাইকে এটা বলে যে গ্রানুলি শহরে একজন আত্মসমর্পণ করেছে, সে বলেছে যে এই সব মেয়েদেরকে সে নিজেই খুন করেছে। সবাই এটাকে বিশ্বাস করলেও অ্যান্টনি রিচিস এই কথা বিশ্বাস করে না, কারণ সেই শহরে যে আত্মসমর্পণ করেছে সে বলেছে সে সমস্ত মেয়েদেরকে ধরে তাদের চুল কেটে তাদের সাথে নির্যাতন করত। কিন্তু অ্যান্টনি রিচিস সেই সব মৃতদেহকে দেখেছিল, সে এই সব মেয়েদেরকে কোনো রকম অত্যাচার করেনি, কোনো রকম যন্ত্রণা দেয়নি, সে সব ভাইকে বিনা যন্ত্রণায় মেরেছে। তার উদ্দেশ্য কিছু আলাদা, আর যত মেয়েকে সে মেরেছে তারা সবাই ছিল সুন্দরী, আর গ্রাস শহরে অ্যান্টনি রিচিসের মেয়ে লরার চেয়ে সুন্দরী কেউ ছিলই না। আর এই জন্যই অ্যান্টনি রিচিসের প্রচুর চিন্তা হয়ে যায়। আর তারপরে অ্যান্টনি রিচিস তার মেয়ে লরাকে নিয়ে সেই গ্রাস শহর ছেড়ে বেরিয়ে যায়।
আর তখনই জন বুঝে যায় যে লরার স্মেলটা তার থেকে দূরে যাচ্ছে, তাই জন্যই জন তার সেই পারফিউমের সেটটাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। সেখান থেকে বেরিয়ে লরার স্মেলকে অনুসরণ করে তাদের পিছু পিছু চলে যায়। আর অন্যদিকে দেখানো হয় জন যেই পতিতাকে প্রথম মেরেছিল সেই পতিতার একটা বিড়াল ছিল, সেই বিড়ালটা জনের ঘর থেকে সেই পতিতার চুল এবং তার বস্ত্র পেয়ে যায়। আর এরপর পুলিশ এসে জনের ঘর থেকে সেই বারোটা মেয়েরই চুল এবং তাদের বস্ত্র পেয়ে যায় এবং সাথে সাথেই পুলিশ জনের পিছু করতে থাকে। অন্যদিকে দেখানো হয় অ্যান্টনি রিচিস একটা হোটেলে পৌঁছেছে এবং সেই হোটেলের সমস্ত রুমকে নিজে বুক করে নিয়েছে। অ্যান্টনি রিচিস তার মেয়ে লরাকে যেই রুমে রাখে সেই রুমের দরজায় তালা দিয়ে তার চাবিটা নিজের টেবিলে নিয়ে সে ঘুমায়। কিন্তু সেই রাতেই সেই হোটেলে জন এসে পৌঁছায়। জন অ্যান্টনি রিচিসের ঘরে যায়, অ্যান্টনি রিচিসের ঘরে গিয়ে চাবিটা নিয়ে নেয় এবং চাবি নিয়ে লরার ঘরে যায়। লরার ঘরে গিয়ে তার দেহ থেকে তার সুগন্ধি নিয়ে নেয়। আর এর পরের দিন সকালে দেখানো হয় যে অ্যান্টনি রিচিস লরার ঘরে গিয়ে দেখতে পায় লরা মরে পড়ে রয়েছে। আর অন্যদিকে দেখানো হয় জন তার ১৩ নম্বর যে স্মেলটা রয়েছে, সুগন্ধিটা রয়েছে, যেটা লরার গায়ের থেকে পেয়েছে, সেটা সে তৈরি করে ফেলেছে। আর এরপরেই জন সেই ১৩টা মেয়ের গায়ের থেকে পাওয়া পারফিউমকে একসাথে মিক্স করে নতুন একটা পারফিউম তৈরি করে। কিন্তু তখনই পুলিশ সেখানে আসে এবং জনকে গ্রেফতার করে নেয়। আর এখানেই ফ্ল্যাশব্যাকটা শেষ হয়। এখান থেকেই মুভির সিন সেইখানে আনা হয় যেইখানে এই মুভিটা শুরু হয়েছিল। আর আজ জনের শাস্তির দিন, আর এই জন্যই পুরো গ্রাস শহরের লোকজন এখানে এসে হাজির হয়েছে জনকে নিয়ে আসার জন্য কিছু সৈনিক। এবং সেখানকার লোক যখন সেখানে যায়, জন চুপ করে তার তৈরি করা সেই নতুন পারফিউমটা তার গলায় এবং হাতে মেখে দেয়। আর এই পারফিউমের গন্ধেই সমস্ত সৈনিক তার বশে চলে আসে। আর এরপর জন রাজকুমারের মতো সবার সামনে আসে এবং সবার মাঝখান দিয়ে যখন সে হেঁটে যাচ্ছিল তখন তার আশেপাশের সবাই তাকে দেখে অবাক হয়ে যাচ্ছিল। এমনকি জনকে ফাঁসি দেওয়ার জন্য যে জল্লাদটা এসেছিল সেই জল্লাদও জনের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে এবং চিৎকার করে বলতে থাকে জন নির্দোষ। আর এরপরেই জন একটা রুমাল বের করে তার সেই তৈরি করা পারফিউম সেই রুমালে ঢেলে সেই রুমালের গন্ধ সারা জায়গায় ছড়িয়ে দেয়, সেই সমস্ত লোকের মাঝখানে ছড়িয়ে দেয়। এই পারফিউমের গন্ধে সবাই মুগ্ধ হয়ে যায়, সবাই যেন এই পৃথিবীতেই স্বর্গের অনুভূতি বুঝে ফেলেছে, এমনকি লরার বাবা অ্যান্টনি রিচিস, যে নাকি এখনও পর্যন্ত মুগ্ধ হয়নি। যখন সে জনের সামনে আসে সে পর্যন্তও জনের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আত্মসমর্পণ করে দেয়। আর এরপরেই জন দেখতে পায় সমস্ত গ্রাস শহরের লোকজন তার পারফিউমের জন্য ভালোবাসায় মগ্ন রয়েছে। আর জন তার জীবনে প্রথমবারের মতো ভালোবাসার অনুভূতি অনুভব করতে পারছে। আর এরপর জন চোখ বন্ধ করে সেই ফল বিক্রেতাকে দেখতে থাকে এবং সে ভাবতে থাকে যে সেই ফল বিক্রেতাকে সে না মারলেও পারত, সেই ফল বিক্রেতাকে ভালোবাসতে পারত, ভালোবেসে তাকে আপন করতে পারত আর তার গন্ধ সারা জীবনের জন্য নিজের করে নিতে পারত। কিন্তু সে তখন ভালোবাসা যে কি সেটা বুঝত না, তার কাছে তখন পারফিউমই সবচেয়ে বেশি জিনিস ছিল, সবচেয়ে বড় জিনিস ছিল। আর আজকে সে পৃথিবীর শ্রেষ্ঠ পারফিউমটা তৈরি করার পরেও নিজেকে খুব ছোট বলে মনে করছে, নিজের কাছে কোনো ভালোবাসা নেই। আর এরপর জন গ্রাস শহর ছেড়ে বেরিয়ে যায় প্যারিস শহরের দিকে। জনের কাছে এখন এমন শক্তি রয়েছে, এমন ক্ষমতা রয়েছে, যেই ক্ষমতাটা এই পৃথিবীর আর কারো কাছেই নেই। সে তার এই পারফিউমের এক ফোঁটা দিয়ে একটা সম্প্রদায়কে, একটা জাতিকে নিজের বশে করে নিতে পারে। কিন্তু এই সব কিছুর কোনোটাই জনের কাছে আর কোনো গুরুত্ব রাখে না, কারণ জন আজকে বুঝতে পেরেছে যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর অনুভূতি হলো ভালোবাসার অনুভূতি, আর যেই ভালোবাসা সে কোনোভাবেই পাবে না। আর এরপর জন প্যারিস শহরে গিয়ে সেই মাঝবাজারে পৌঁছায় যেই মাঝবাজারে তার জন্ম হয়েছিল, আর সেখানে গিয়ে পুরো পারফিউমের বোতলটাই তার গায়ে ঢেলে দেয়। আর এর ফলে সেই মাঝবাজারের লোকজন সেই পারফিউমের গন্ধে পাগল হয়ে তার কাছে আসে, তাকে এঞ্জেল বলতে থাকে এবং জনের গন্ধ নিতে নিতে তারা এমন পাগল হয়ে যায় যে জনের গায়ের মাংসকেই ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নেয় এক একজন। আর এর পরের দিন সেখানে জনের জামাকাপড় ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট থাকে না। আর এরপর দেখানো হয় সেই পারফিউমের বোতলের যে শেষ বিন্দুটা ছিল সেটা রাস্তায় পড়ে গেছে, আর তার সাথে সাথেই এই পৃথিবীতে তৈরি শ্রেষ্ঠ পারফিউমটাও শেষ হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মুভি ইন এ নাটশেল। এর পরের প্রজেক্টটা মেবি অ্যানোনিমিয়াসের উপর হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানাও তোমাদের মতামত, বন্ধুদের সাথে শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি।